বুঝছো না আমি তো খুব খুশি হয়েছি বুঝছিস কি তুই আমাদের লগ্না কিছু আবিষ্কার করেছে হ্যাঁ আমি চলে যাই তারপর বাকিটা বলবে আমাদের লগ্না আমি তো ভাবতেই পাচ্ছি না রে তুমি জাস্ট একবার ভাবো মেজকা ওর আবিষ্কার যদি সবার পছন্দ হয় তাহলে ওর কত নাম হবে বলো রাজিমা খবরদার একটা কথা বলবি না রাজিমা এটা আমায় করতে দাও রাজিমা আমি এটা করতে চাই আমি তো কোথাও যাব না আমি তো ঘরে বসেই করব রাজিমা চুপ আরে একটা কথা শুনতে চাই না রাজিমা আমায় করতে দাও না রাজিমা 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 ওকে ছেড়ে দাও আয় রাজিমা রাজিমা প্লিজ ছেড়ে দাও রাজিমা আমায় এটা করতে দাও রাজিমা প্লিজ রাজিমা প্লিজ রাজিমা রাজিমা তুমি ওকে নিয়ে যাও না দাদু ভাই আর এক পা আসবে না তুমি চল বকাঝকা করা আমার মোটে পছন্দ নয় তুমি আমাকে বাধ্য করো না এই কাজ করতে কিন্তু রাজিমা চুপ এ নিয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না না রাজিমা আমি বলবো আমি বাবাকে বলবোই না দাদু ভাই দাদু ভাই আমার কথা শোনো দাদু ভাই তুই নিজের ছাড়া আর কিছু বুঝিস না তাই না লগ্না খালি খালি নিজের ভালোটাই ভেবে যাবি তাই না রাজিমা আমি নিজের জন্য কি করলাম বলো আমি এটা তো নিজের জন্য করছি না আমি তো এই কাজটা করছি শুধু কিছু হাতিকে বাঁচানোর জন্য আমাকে এই কাজটা করতে দাও না রাজিমা বললাম তো না ঠিক আছে আমি কি বলছিস হাতির ভালোর জন্য হ্যাঁ গো বাবা ওই উত্তরবঙ্গের কোথায় যেন ওই চাষিরা তার দিয়ে তাদের ক্ষেত্রকে ঘিরে রেখেছিল না হ্যাঁ হ্যাঁ কাগজে পড়েছিলাম তো বেশ কয়েকটা হাতি কারেন্ট খেয়ে মারাও গিয়েছিল হ্যাঁ গো বাবা আর জানো তখন না লগ্না খুব কেঁদেছিল ওর মাথায় খালি ঘুরছিল এমন কিছু একটা বানাবেও যাতে হাতিরাও বাঁচে আর চাষিদেরও না ক্ষতি হয় তারপরেই নাকি ও ভেবে এরকম কিছু একটা যন্ত্র বার করেছিল আমি পুরো ব্যাপারটা জানি না কিন্তু লগ্নাদের স্কুলের সায়েন্স টিচার তিনি খুব খুশি হয়েছিলেন তখন এবার তিনিই বলেছেন যে ওটাকে নতুন করে আবার বানাতে হবে ওটাকে কোনো একটা এক্সিবিশনে নিয়ে যাওয়া হবে বাহ তো দারুণ খবর সূর্য এটাই তো চাই তুমি লগ্নাকে হেল্প করো ওকে এক্সিবিশনে যেতেই হবে ও যা লাগে তুমি ওকে এনে দাও কিন্তু বাবা রাজিমা তো কিছুতেই রাজি হচ্ছে না সে কি মা কি বলেছে ওকে যেতে দেবে না কিরে মা তাই বলেছে এই তো সুযোগ যদি লগ্নকে এই কাজে বাইরে পাঠানো যায় সে কি রাজি হচ্ছেন না কেন না মানে আমার আমার এই ব্যাপারে কথা বলা একেবারেই ঠিক নয় মানে তবুও আমার মনে হলো যে এত ভালো একটা ব্যাপার সত্যি লগ্নাকে সবাই মিলে উৎসাহ দিয়ে কলকাতায় পাঠানো উচিত তাই বললাম আর কি কলকাতা রাজিমা ওকে স্কুলেই যেতে দেবে না মানে তুই আমার চেয়ারটে নিয়ে আয় তো যেতে দেবে না বললেই হলো আমি দেখছি কি করে মা ওকে স্কুলে না যেতে দেয় দাঁড়া এই খোলা জলে আমাকে মাছ ধরতে হবে যে করেই হোক আমার কাজ আমাকে এই অশান্তির মধ্যেই সারতে হবে
শোন, তুই নিজের মুখে বলবি তুই যাবি না, নিজে বলবি, ঠিক আছে? না না রাজিমা, আমায় যেতে দাও না। আমি কটা হাতিকে বাঁচানোর জন্য এটা করছি। রাজিমা প্লিজ রাজিমা। তুই কি রে, কি তুই? হ্যাঁ, তোর ভালো জেঠু, তোর লাট সাহেব, এদের থেকে হাতিগুলো তোর কাছে বড় হলো? তুই হাতিগুলোর কথা ভাবছিস, অথচ দেখ তুই যদি নিজের মুখে না বলিস তাহলে কি হবে বলতো? তোর ভালো জেঠু চাইবে তুই যাস, কিন্তু আমি চাইবো তুই যাতে না যাস। আর এটা শুনে তোর ভালো জেঠু রেগে যাবে, আর রেগে গেলেই অসুস্থ হয়ে যাবে। অসুস্থ হয়ে কি হবে মনে আছে তোদের বাড়িতে কি হয়েছিল? তুই কি আবার একই কাণ্ড ঘটাবি? বল বল। ওই দেখ, ওই দেখ কত জোরে জোরে দরজায় ধাক্কা দিচ্ছে দেখেছিস? তার মানে কি বলতো, তোর ভালো জেঠু খুব রেগে গেছে। আর খুব যদি রেগে যায় তাহলে কি হতে পারে, আবার তোর ভালো জেঠু অসুস্থ হতে পারে। কি করতে হবে মনে থাকে জানো? নিজের মুখে বলবি, আমি যে যে কথাগুলো বললাম নিজের মুখে বলবি। না রাজিমা, আমি বলবো না। কি ব্যাপার মা, তুমি নাকি লগ্নাকে যেতে দিতে চাইছো না? কোথায়? প্লিজ নাটক করো না, সব জানো তুমি, যেন না জানার ভান করছো। আমাকে আমাকে হুমকি দিচ্ছ? বাবা, তোমার এত বড় সাহস! তুমি অসুস্থ হয়ে পড়বে। চুপ কর। বাবা বাবা প্লিজ প্লিজ তুমি শান্ত হও। কি পেয়েছে কি? হ্যাঁ, আমার হুমকি দিচ্ছে, আমিও কি করবেন? কি করবো? কি করবেন আপনি? আমি কি করবো? কি করবেন? আমি দাবাবো? পড়ি যাবেন? আমাকে হুমকি দিচ্ছ, তোমার এত সাহস? লগ্নাকে আমি নিয়ে যাবো, যদি তুমি একে আটকাবার চেষ্টা করো তার ফল ভালো হবে না। যদি তুমি একে আটকাবার চেষ্টা করো তার ফল ভালো হবে না। লগ্না চল আমার সঙ্গে। হাই ভালো জেঠু, আমি যেতে চাইছি না। যাবে না, আমি তো সব শুনে ভাবলাম ওকে ওকে বাড়ির বাইরে শেষ করব। লোকগুলো বারবার আমার কাজ ভেস্তে দিচ্ছে এভাবে। কেন কেন যাবি না তুই? এমনি আমি ওটা কিভাবে বানাতে হবে ভুলে গেছি, তাই বানাতে পারবো না। আচ্ছা তুই একটু মনে করার তো চেষ্টা কর। দেখ তুই যদি নিজের মুখে না বলিস তাহলে কি হবে বলতো? তোর ভালো জেঠু চাইবে তুই যাস, কিন্তু আমি চাইবো তুই যাতে না যাস। আর এটা শুনে তোর ভালো জেঠু রেগে যাবে, রেগে গেলেই অসুস্থ হয়ে যাবে। অসুস্থ হয়ে কি হবে মনে আছে? লগ্না সত্যি কথা বলতো, তুই কি মার ভয়ে এই কথাগুলো বলছিস? না গো, তা না। ওকে আর কিছুই বলে লাভ নেই। না, এভাবে হবে না, আমাকে একেবারে শেকড় ধরে ওপড়াতে হবে। সিস্টার। হ্যাঁ চল। হ্যাঁ চল। লগ্না তুই বাবাকে মিথ্যে কথা কেন বললি? মিথ্যে নয় গো, আমি সত্যি বলছি, আমার মনে নেই। তাই কি হলো? না না আসলে আমি খেয়াল করিনি, তাই একটু ওচুটকেন আমার কি। এ কি আমার পায়ের আংটিটা কোথায় গেল? সে কি উনি লাস্ট কখন দেখেছেন? একটু আগেও তো দেখেছি, ও ঘরে যাওয়ার সময় তো ছিল। কোথায় গেল বলুন তো? কোথায় আর যাবে, কোথাও খুলে টুলে পড়ে যায়নি তো? ও
হতে পারে মা দাঁড়ান আমি বরং দেখে আসছি একবার ঠিক আছে না না বা আই বরং একটা কাজ করি আপনাকে রুমে দিয়ে আসি তারপরে না না কোনো অসুবিধা নেই আপনি যান আমি এখানে ওয়েট করছি আপনি দেখে আসুন থ্যাংক ইউ আমি জাস্ট যাব আর আসব আমি দেখেই চলে আসছি ঠিক আছে লিপি যখন তোকে বলল এই কথাগুলো তখন তো তুই একবারও বলিসনি যে তুই সব ভুলে গেছিস তাহলে এখন কেন বলছিস লগ্না আমি শুনে কত খুশি হয়েছিলাম যে আমার বেস্ট ফ্রেন্ডের কাজ লোকে প্রশংসা করছে তুই বানাবি আর সবাই তোর প্রশংসা করবে সবাইকে আমি বলতে পারবো যে এই দেখো লগ্না লগ্না আমার বেস্ট ফ্রেন্ড আর তুই যাবি না বলছিস এখন কেন লগ্না বলবি না তো তুই তাই তো আমি বললাম তো সব ভুলে গেছি বেশ আমি তাহলে রাজিমার সাথেই কথা বলি না লাগছে তুমি বলো না তাহলে তুই সত্যিটা বল লগ্না ভালো জেঠুর কথা ভেবে আমি যদি মিথ্যে কথা না বলতাম তাহলে ভালো জেঠুর আবার সেই দিনের মতন শরীর খারাপ হতো তাই না তুমি চাইবে ভালো জেঠুর শরীর আবার খারাপ হোক আচ্ছা লগ্না একটা কাজ কর তো তুই তো এই জিনিসটা লুকিয়ে বানাতে পারিস হ্যাঁ তা পারি তাই বানা নিয়ে যাওয়ার কথা পরে দেখা যাবে আগে বানিয়ে ফেল কিন্তু ঘরে কি করে বানাবো কেউ যদি দেখে ফেলে ঠিক বলেছিস তুই লগ্না রাজিমা দেখলে তো সব ভেঙে চুরে নষ্ট করে দেবে দাঁড়া আমি দেখছি কি ব্যবস্থা করা যায় আমাদের বাড়ির পিছনে আগে চাকর বাকরদের থাকার জায়গা ছিল এখনো ওটা আছে কিন্তু খুব ভাঙা চোড়া ওখানে একটা আস্তাবলও আছে কেউ ওখানে যায় না লগ্না আমরা যদি ওখানে লুকিয়ে লুকিয়ে এটা বানাই কখন রাত্রিবেলা অসুবিধা কি লগ্না কিন্তু কেউ জেনে গেলে কেউ জানবে না আমি তো তোর সঙ্গে আছি রাজশেব আমাদের বাড়িতে খাতাটা আছে আগে সেটা আনতে হবে আর হ্যাঁ বাবাকেও যেন কথাগুলো বলো না কথাই আছে দেওয়ালেরও কান আছে রাতে বেশ লগ্না তুই দেখ আজ রাতেই তোকে আমি কি করি লগ্না আমি কি করে তোদের বাড়ি যাব রাজিমা যদি আমায় দেখে ফেলে আর যদি জিজ্ঞেস করে আমি কোথায় যাচ্ছি ও নো দেখ আমি দিন দিন কি বুদ্ধ হয়ে যাচ্ছি নতুন করে হচ্ছ মানে তুই বলতে চাইছিস যে আমি সব সময় বুদ্ধ বারে আমি কখন বললাম তুমি তো কথা ঘুরিয়ে বললে যতই তুই আমাকে বলিস আমি তোর কথা শুনবো না লগ্না রাজিমা তোকে বাড়ি থেকে বেরোতে বারণ করেছে তো তুই বাড়ি থেকে এক পাও বেরোবি না বুঝলি ও হো আমার তো স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে কত দেরি হয়ে গেল দাদু ভাই দাদু ভাই তুমি কি স্কুল যাবে নাকি হ্যাঁ রাজিমা আমি কতদিন স্কুল যাই না বলো এবার তো আমি পিছিয়ে পড়বো আর আমি যদি ফেল করি তাহলে তো খুব খারাপ হবে রাজিমা সবাই তো তোমাকেই বলবে যে কর্তামার নাতি পরীক্ষায় ফেল করেছে না রাজিমা এটা আমি কিছুতেই হতে দেব না আরে সূর্য দাদা বাবু তুমি হঠাৎ করে বলতে যে আমার লগ্না ভালো আছে তো ঠিক আছে তো লগ্না হ্যাঁ নকুল কাকা লগ্না একদম ঠিক আছে হ্যাঁ মা তাহলে তুমি একা এলে যে হঠাৎ হ্যাঁ একা কেন আসলে আমি নিজের একটা কাজে এসেছি দাঁড়াও নিজের কাজে ঠিক বুঝেছি আমাদের লগ্নার বই খাতা পত্র নিতে এসেছে দেখো দেখো ওহ নন্দা তুই ওনা বলি হারি যাই বাবু আচ্ছা বর্দা বাবু আমারে কি কথা দিয়েছেন শুনলি না
শুনলি নে বর্দা বাবু নিজে আমারে কথা দিয়েছেন যে আমার লগ্নার নেকা পড়া সব দায়িত্ব এখন থেকে তার নিজের তো বই খাতা পত্র ছাড়া লেখা পড়া হয় হ্যাঁ দাঁড়া দাঁড়া আমি ওর সব বই খাতা পত্র গুছিয়ে তোমার হাতে তুলে দিতেছি দাঁড়া তুলে দিতেছি দাঁড়া নকুল কাকা লাগবে না নকুল কাকা আমি ওর বই খাতা নিতে আসিনি গো আসলে আমার একটা হোমওয়ার্কের খাতা এখানে রয়ে গিয়েছিল আমি সেটাই নিতে এসেছি ও কিন্তু বই খাতা পত্র না নিলি পর পড়ালেখা হবে কি করে সেটাই তো বুঝতে পারতেছি না নকুল কাকা সেসব আমি পরে একবার আসব আমি ওগুলো পরে নেব আচ্ছা বেশ 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 তো তুই খোঁজো নিজে খুঁজি নাও আর খুঁজদি খুঁজদি আমার একখানা পোস্টের উত্তর দাও দিকিনি আমার একখানা পোস্টের তাড়াতাড়ি বলো প্লিজ আমায় না এক্ষুনি যেতে হবে লগ্না আমার জন্য কাঁদে মানে আমার কথা ভাবে শুরু করলে তো আবার তুমি আবার শুরু করলে তুমিও না দাদা তোমাকে যে কি করে বলি নকুল কাকা লগ্না খুব কাঁদছে আর লগ্নাকে কাঁদাচ্ছে রাজিমা ও সুজো দাদাবাবু হ্যাঁ হ্যাঁ বলো বলো না আমার জানি কাঁদে কথা বলতেছো না যে ও কি কাঁদলে আর আমার সামনে কাঁদবে গো নিশ্চয়ই আমার অজান্তেই কাঁদে হ্যাঁ সেই তো এইটা এইটা ঠিক কথা বলেছো তোমার সামনে কখনো কাঁদে না হ্যাঁ একটিবারও না একটিবারও না না হো নকুল কাকা তুমি তো জানোই আমার এইসব কান্নাকাটি একদম ভাল লাগে না আচ্ছা সুজা দাদাবাবু লগ্না ওখানে খাওয়া দাওয়া করতে ইচ্ছে তো হ্যাঁ নন্দা পিসি ও খাওয়া দাওয়া করছে সেসব নিয়ে তোমরা একদম চিন্তা করো না সত্যি বলতিছো হ্যাঁ নকুল কাকা আমি মিথ্যে কেন বলবো বলো না আসলে এই কেনে তো আমি যদি ওরে প্রথম গেরাসখানা না না খাইয়ে দিতুম তাহলে তো খাবার মুখেই তুলতো না তাই তাই ভাবতেছি আচ্ছা তুমি অত ভাব দিছো কেন বলো তো তুমি কি ভুলে গেছো ও বাড়িতে বড় বৌদি আছে সেই তো ঠিকই বলেছিস নন্দা ঠিকই বলেছিস এইখানে তোর মা ছিল নে আমি ওর বাপ আমি ওর মা ঠিক বলেছিস ওইখানে তো মা পেয়েছে বাপরে ওর আর কি দরকার বাপরে কি দরকার এই কথাটা মনে ধরে অভিমান করে বসতে কোনে জানো দূর সেরি ওই দেখ কি হলো বাবা কি হলো কোন খাতাটা আমি বুঝতেই পাচ্ছি না ও দাঁড়া দাঁড়া আমি দেখতেছি বাবা আমি দেখতেছি নকুল কাকা বুঝলে আমি আমার সব বই খাতা বার করে ও সব কটা খাতা নিয়ে যাই ওই বুঝতে পারবে যে কোনটা লাগবে কি মানে তোমার বইগুলো নেবে না না নকুল কাকা পরে আমি এসে নিয়ে যাব কিন্তু তুমি তো স্কুলে যাবে বাবা বইপত্র ছাড়া স্কুলে কি করে যাবে আমি সেটা তো বুঝতে পারতেছি না নকুল কাকা আজকে আমার একটাই খাতা লাগবে গো স্কুলে আমি ওটা নিয়ে নিয়েছি এগুলো আমি পরে নিতে আসব ঠিক আছে আমি এখন যাই শোনো সুজাতা বাবু চলে গেল আরে নন্দা হ্যাঁ কি বললো বুঝতে পারলি আমার মনে হচ্ছে আমাদের লগ্নাই ওকে কিছু নিতে পাঠিয়েছিল সেই কথাটা আমাদের বলল ও তাই না তাই বুঝলে না কোন কাঁটাটা নিতে হবে সেটা বুঝতে পারেন তাই হাতের কাছে যা পেয়েছে একেবারে নিয়ে চলে গেল আমার একটা জল দিন তো হ্যাঁ নিশ্চয়ই ভালো জেঠু আমি যেতে চাইছি না আজ মন বলছে একটা সুযোগ পাবো আমি কিন্তু কিছু করতে হলে আজ আমাকে শক্তি সংগ্রহ করতে হবে যখন সূর্য আর চাঁদ একসঙ্গে আকাশে থাকবে তখন আর তারপরে
একটা কথা বলবো আপনাকে। বলুন। আমাকে সন্ধ্যার আগে একটু বেরোতে হবে, মানে ওই এক দেড় ঘন্টার জন্য। আমি আপনার স্ত্রীকে বলেই যাব। কাউকে কিছু বলার দরকার নেই, যখন আপনার সময় হবে বেরিয়ে যাবেন। আমাকে বলেছেন, দ্যাটস এনাফ।